কি বন্ধুরা ভালো আছেন? তো আধার কার্ডের আপডেট নিয়ে গরমাগরম খবর নিয়ে আজকের আমাদের ভিডিও। তাছাড়া অনেক সম্মানীয় ব্যক্তিরা আমার ভিডিও দেখেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আধার কার্ডের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হলো যে আপডেটটি প্রত্যেকের জন্যই করতে হবে, ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। চিঠি নয়, তাছাড়া আপনাদের প্রত্যেকের মোবাইলেই মেসেজ আসছে, মেসেজ এখনও পাননি, তাহলে দেখুন সাইড স্ক্রিনে যে মেসেজটা দেখতে পাচ্ছেন এই রকম মেসেজ আপনাদেরকে পাঠানো হচ্ছে। বলা হচ্ছে আপনি চাইলে মাই আধার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে করতে পারেন, নাহলে আধার সেন্টার ভিজিট করুন এবং সেখানে 50 টাকার বিনিময়ে এই আধার আপডেটটি সম্পন্ন করুন। এটা ম্যান্ডেটারি করা হলো। হ্যাঁ, তাছাড়া যদি আমরা একটা পেপার দেখাই, এই পেপারে বলা হচ্ছে সরকার জেলায় জেলায় চিঠি পাঠালো এবং যেখানে বলা হচ্ছে যে এই আপডেটটি করার জন্য অ্যানাউন্সমেন্ট করতে। তো এখানে কি বলা হচ্ছে, আপডেট না করলেই আধার নিষ্ক্রিয়। এটা সম্পূর্ণ ভুল, আধার নিষ্ক্রিয় হবে না। এটা আপনাদেরকে 100% কথা দিলাম, আধার নিষ্ক্রিয় হবে না। আপনার আধার কার্ডটা কোনো সময়ই বন্ধ করতে পারবেন না আধার ডিপার্টমেন্ট। হ্যাঁ, তবে আধার কার্ডের কাজ বন্ধ হতে পারে, আপনাকে আপডেট করার জন্য টাইম দেওয়া হতে পারে, তো অনেক টাইম পাবেন। এই আপডেটের টাইম আবার বাড়ানো হবে, কালকে 14 তারিখ লাস্ট ডেট হলেও আমি আপনাদেরকে কথা দিই 95% এই আপডেটের ডেট বাড়ানো হতে চলেছে। তো যাই হোক, বাড়ানো হোক আর নাই হোক, আপনি চাইলে আপনি আপনার মোবাইল থেকে অতি সহজে করতে পারেন তার পদ্ধতি। তাছাড়া এই যে সাইডে স্ক্রিনে মেসেজটা দেখতে পাচ্ছেন, এই মেসেজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা। এই মেসেজটা যাদের আধার কার্ডে মোবাইল নম্বর যোগ আছে তাদেরই আসছে, যাদের নেই তাদের ভাগ্য খারাপ, ও তাদেরকে মোবাইল নম্বর যোগ করতে হবে। তো যাদের এই মেসেজটা আসছে, এই মেসেজে কি বলছে? অনেকে আপডেট করেছেন, আপডেট করার পরেও এরকম মেসেজ আসছে, কেন আসছে? তো এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা ভিডিও দেখছেন বা শেয়ারও করছেন সেটা দেখতে পারছি না, কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমার সাবস্ক্রাইব সংখ্যা দিনকে দিন কমেই যাচ্ছে। যাই হোক, অনুরোধ রইল আপনাদের কাছে, যারা ভিডিও দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইবটা করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে SMS, এই SMSটা আপনাদের মোবাইলে প্রত্যেকের কাছে আসছে যাদের আধার কার্ডে মোবাইল নম্বর যোগ করা রয়েছে। যাদের মোবাইল নম্বর যোগ করা নেই তাতে আধার কার্ডে কী করে পাঠাবে? যাই হোক, সেটা পাঠানোর বড় কথা নয়। এই SMSটাতে কী বলা হয়েছে? এখানে বলা হয়েছে UIDAI রিকমেন্ডেড আপডেট প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস ইন ইওর আধার। অর্থাৎ UIDAI মানে আধার ডিপার্টমেন্টের তরফ থেকে রিকমেন্ড করা হচ্ছে আপনি প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ আইডি প্রুফ, যেটা আপনার নাম ঠিকানা থাকবে এবং তার সাথে একটা অ্যাড্রেস প্রুফ যেখানে আপনার অ্যাড্রেসটা থাকবে, এরকম দুটো ডকুমেন্টসের সমন্বয়ে আপনি আপনার আধার কার্ডটি আপডেট করুন। সমন্বয়ে বলতে অনেকেই ভাবতে পারেন তাহলে কি দুটো ডকুমেন্টস? না, ভোটার কার্ডটা প্রত্যেকটা, যেমন আইডি প্রুফেও ব্যবহার করা যায়, অ্যাড্রেস প্রুফেও ব্যবহার করা যায়, কিন্তু প্যান কার্ডটা অ্যাড্রেস প্রুফ ব্যবহার করা যায় না। কেন? কি প্যান কার্ডে কোনো অ্যাড্রেস নেই, তো প্যান কার্ডে যেমন নাম রয়েছে, বাবার নাম রয়েছে, সেটা আইডি প্রুফ ব্যবহার করা যেতেই পারে, কিন্তু অ্যাড্রেস প্রুফ ব্যবহার করা হবে সেইগুলোকেই যেখানে অ্যাড্রেস রয়েছে। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন, যে আপডেট করতে যান, সেখানে অনেক অনেক ডকুমেন্টসের লিস্ট পাবেন। সেখানে জব কার্ড পাবেন, রেশন কার্ড পাবেন, ব্যাংকের বই পাবেন, তাছাড়া গেজেটেড এ অফিসারের সিগনেচার করা যে কোনো কপি পাবেন। তো যে কোনো দুটো ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ থাকলেও যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করে, অর্থাৎ দুটোতেই আপলোড করতে হবে, একটাই ডকুমেন্টস যেটা আইডি এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আপলোড করে আপনি সম্পন্ন করতে পারেন। তারপরে প্যাকেটে কী লেখা রয়েছে? বলা হয়েছে fee@myadhar.uidi.in অথবা অর নিচে অর লেখা আছে। তবে এইটা আগে ক্লিয়ার করি, আপনি যদি এই মুহূর্তে করেন, যেহেতু ওদের গাইডলাইন অনুযায়ী 14 তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ টাকা চার্জ দিতে হবে না, যে অনলাইনে চার্জ কাটা হয় সেটা কাটা হবে না 14 তারিখ পর্যন্ত, হয়তো তার ডেট বাড়ানো হবে, 90% চান্স রয়েছে। তো যাই হোক, মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট যার ভিডিও আমরা দিয়ে রেখেছি কীভাবে করবেন, সেইভাবে করলে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। অর দিয়ে @ দিয়ে লেখা রয়েছে ₹50 @any আধার সেন্টার UIDAI, অর্থাৎ আধার ডিপার্টমেন্টের যে কোনো সেন্টারে গিয়ে যদি এটা করতে চান তাহলে 50 টাকা বিনিময়ে করতে হবে। 50 টাকা লাগবে। আপনি ভাবছেন আপনার আধার কার্ডে মোবাইল নম্বর নেই, আপনি মোবাইল নম্বর পোস্ট অফিসে আপডেট করতে যাচ্ছেন, সেখানে 50 টাকা দিচ্ছেন, আবার কি নতুন কোনো সেন্টারে গিয়ে 50 টাকা দিতে হবে? অ্যাকচুয়ালি এই মোবাইল নম্বর যোগ করলেও আপনার একদিক থেকে আপডেট হয়ে গেল, তবুও মোবাইল নম্বর যোগ করার ক্ষেত্রে 50 টাকার বিনিময়ে করছেন এবং এসে সেই মোবাইল OTPর মাধ্যমে আপনি সম্পূর্ণ বাড়িতে বসে ফ্রিতে করে নিতে পারেন। তো এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। তো এই মেসেজটার সম্পূর্ণ মানেটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন,
যে ইউআইডিআই এর তরফ থেকে বলা হচ্ছে আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দিয়ে আপনার আধার কার্ডটিকে যে ডকুমেন্টস আপলোড কমপ্লিট করুন, যেটা আপনি মাই আধার থেকে করলে ফ্রিতে করতে পারবেন, তাছাড়া আধার ডিপার্টমেন্ট থেকে করলে 50 টাকার বিনিময়ে করতে হবে। এই এসএমএসটাই কিন্তু দেওয়া হচ্ছে। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা ছিল, এই মেসেজটাতে কী বলা হয়েছে, কী করতে হবে না করতে হবে। হ্যাঁ, যাদের করার পরেও মেসেজ আসছে অবশ্যই ইগনোর করুন, যদি হয়ে থাকে কীভাবে স্ট্যাটাস চেক করবেন, স্ট্যাটাস চেক করার ভিডিও আমরা দিয়েছি, ডেসক্রিপশানে দেখুন, ডেসক্রিপশানে যান, যে অনেক ভিডিও পাবেন কীভাবে করবেন অনলাইনে তার ভিডিও, রিজেক্ট হয়ে গেলে কী করবেন তার ভিডিও। হ্যাঁ, অনেক রিজেক্ট হচ্ছে, ডাটা এরর প্রসেসে অনেক রিজেক্ট হচ্ছে, যেহেতু একসঙ্গে অনেক ক্যান্ডিডেটরা এই আপডেট প্রক্রিয়া করছে, কিছু কিছু সময় সার্ভার ডাউনের কারণে ওদের কাছে আপনার সমস্ত কাগজপত্রগুলো যেগুলো আপলোড করছেন সঠিকভাবে পৌঁছাতে পারছে না, সেই জন্য কিছু কিছু আপডেটকে ক্যান্সেল করা হচ্ছে, সেগুলো রিজেক্ট আকারে ডাটা এরর প্রসেস হিসেবে। তো এই ডাটা এরর প্রসেসে যদি এরর করে তাহলে পুনরায় আপনাকে করতে হবে তার ভিডিও, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, রিজেক্ট দেখবেন, কীভাবে আবেদন করবেন, এর ইনফরমেশন যাবতীয় বহু বহু ভিডিও দিয়ে রেখেছি, ডেসক্রিপশান বক্স দেখ, ডেসক্রিপশান বক্স চেক করলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন, এই যে বিষয়টা চলছে আপনাদের চারিপাশে, আধার আপডেট আধার আপডেট। তো যাই হোক, এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।